গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালে শিলিগুড়ি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আমি আজকে ব্লগ সকাল থেকে শুরু করিনি, তো আমরা দুপুরবেলা আমি রিলস বানাচ্ছিলাম শুকর বাগানে। তো ওই যে ভাগ্নির ছেলেটাতে, তো ওকে আমি ওই যে শুকরির খোলের এই গাড়ি বানিয়ে ওইটাতে আমি চড়াচ্ছিলাম, তো ওটাও একটা রিলস বানাচ্ছিলাম, তো সেটা তোমরা শর্টে দেখতে পাবে। তো আমরা আমাকে আবার ওরা দুজন মিলে একটা করছে, তো এটা আমি রিলসের জন্য করেছি, তো শর্টে দেখতে পাবে তোমরা যে কিসের জন্য আমি করলাম। তো দেখো, আর এটাতে চড়া তো খুব ভালোই লাগছিলো, সেই ছোটোবেলা খেলতাম এইসব, হাসিও পাচ্ছিলো পুরো। ওকে বলছি তুই করিস না, তবু বারবার না আমিই করবো, আমিই করবো এরকম বলছে, তো আমাকে পুরো হাসি পাচ্ছে। তারপরে এই তো বিকেলবেলা সেদিন ডেকি শাক তুলেছি, সবার এত ভালো লেগেছে যে বলছে আরেক দিন তুলে আনো। তো আমরা সবাই যাচ্ছি, আমার ছেলে যাচ্ছে সাইকেল নিয়ে ওর বন্ধুর সঙ্গে, তো ওই আমাদের ভিডিওটা করে দিল। তো যাচ্ছি, দেখো তোমরা কত আমরা তুলেছি, অনেক অনেক। তো ওই পেছন দিকটাতে অনেকগুলো আছে, তো এই জায়গাটা আমরা আগে জানতাম না যে এখানে এত আছে। তো এখান থেকে আমি আর আমার যা দুজন মিলে তুলছিলাম শাকগুলো। তো বন্ধুরা, এতক্ষণ যেটা দেখলে ওটা ছিল দুদিন আগের ভিডিও, আর আজকে যেটা এটা হচ্ছে শনিবার, আজকে শনিবার ভিডিও। শনিবার আমরা ফুচকা খাচ্ছি, তো ফুচকা এখানে বানিয়েছি, আমি ভেজেছি আর মালুতি জল আলু মাখা এটা বানালো। তো সবাই মিলে আমরা খুব মজা করে ফুচকা খাচ্ছি। আজকে টুকু নেই, টুকু থাকলেও তো অনেক খেত, ওকে খুব মিস করছি, কারণ কেউ দাদু বাড়িয়ে আছে এখনও। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সিরিজ ব্লগে আবারও সবাইকে স্বাগত। তো আমার ফ্যামিলি সবাই কেমন আছো জানিও, তো আশা করি ভালোই আছো, তো আমিও ভালো আছি। তো এখন বাজে 7:30, তো আমি এখন রাতে ভাত তো করবো না আজকে, তোমার কারণ কি ভাত করাই আছে। তো আমি এখন বানাচ্ছি এখানে নিলাম দুধ চিনি, চলো। কটা শর্ট বানালাম, দুটো শর্টের জন্য। তো আজকে যেহেতু রান্না নেই, রান্না করা আছে দুপুরে, তো এর জন্যই আমি আজকে একটু টাইম পেলাম, কারণ কি আমাদের সব কাজের মাঝখানে টাইম বের করে তারপরে যে কোনো ভিডিও বা রিলস করতে হয়, তো একটু টাইম পেলাম তাই রেডি হয়ে রিলস একটু করলাম। তো আর একটা জিনিস শেয়ার করি তোমাদের সঙ্গে, যেহেতু আমার ড্রেসিং টেবিলটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো আমার জায়গাটা এটা দেখো তোমরা, ও গুছাচ্ছে, এটা ও গুছিয়ে রাখবে, এখন সব কিছু বের করেছে ওর ড্রেসিং টেবিলটা। এটা ওরটা দামটা বেশি, আমারটা কম দাম, আর এখানে সব কিছু বের করেছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি।